আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ইটস মি তানভিন হোসেন জেসিকা ফ্রম মামাস গার্ল জেসিকা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমরাও খুব ভালো আছি। অনেক দিন যাবত ভ্লগ দেওয়া হচ্ছে না বিকজ দেশের এমন পরিস্থিতির জন্য মনটাও ভালো ছিল না। সো আজকের ভ্লগটা হচ্ছে একটা সার্ডেন ভ্লগ, বিকজ সেদিন আমার মনটা খুবই খারাপ ছিল আর আমার কোথাও যেতে ইচ্ছে করছিল না। কিন্তু রাহাত আমাকে জোর করে সেদিন বলল তার নাকি রামেনের ক্রেভিং উঠেছে, তাই সে ক্যাটেল ক্যাফেতে, যেটা লালবাগের অপোজিটে অবস্থিত, সেখানে খেতে যাবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেখানে সেদিন রামেন পাইনি, দ্যাটস ওয়াই আমরা চলে গেলাম বাটার অ্যান্ড গ্রেসে। সো বাটার অ্যান্ড গ্রেসে যাওয়ার পর সেখানে এনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লাগলো। বেসিক্যালি বাটার অ্যান্ড গ্রেসে আমি অনেক দিন যাবত যেতে চেয়েছিলাম, কারণ হচ্ছে সেখান থেকে লালবাগের কেল্লার ভিউটা খুবই নাইস দেখা যায়, আর আমি যেহেতু সেদিন রাতে গিয়েছিলাম তাই ভিউটা তেমন সুন্দর পাইনি। তাও মনটা ভালো করার জন্য যেহেতু রাহাত আমাকে জোর করে নিয়ে গিয়েছে, তাই সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে এসেছি, সেটাতেই আমার মনটা ভালো হয়েছিল। আর ভিউটা যদিও লালবাগের কেল্লার তেমন না দেখা গেলেও মোটামুটি যাই দেখা গিয়েছে সেটাতেই আমি স্যাটিসফাই। দেন আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম। আমরা নিয়েছিলাম ক্লিয়ার স্যুপ। ক্লিয়ার স্যুপের টেস্টটা অনেক ভালো ছিল, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আর রাহাতের থাই থিক স্যুপ থেকে ক্লিয়ার স্যুপটা খুবই পছন্দ, তাই এটা নেওয়া। দেন আমরা নিয়েছিলাম সেট মিল, এখানে ছিল থাই থিক স্যুপ, অন্ধন, চিকেন চিলি, চিকেন উইংস, ভেজিটেবল অ্যান্ড রাইস, এন্ড সাথে ছিল সফট ড্রিঙ্কস। আর এখানে আমাকে দেখুন, খাবার না খেয়ে আমি ঢং করছিলাম মনটাকে ভালো করার জন্য, বাট লাস্টলি খেয়েছি। খাবারটা অ্যাকচুয়ালি অনেক অ্যামেজিং ছিল। দেন খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে পড়লাম, অ্যান্ড রাহাত বলছিল চলো তোমাকে ওয়াফেল খাওয়িয়ে নিয়ে যাই, তাই আমরা ওয়াফেল লাভার্সে গিয়েছিলাম। সেখানে আমরা নিতে চেয়েছিলাম ব্লুবেরি অর স্ট্রবেরি ওয়াফেল, বাট আনফর্চুনেটলি সেখানে সেটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা নিয়েছিলাম নাটি নাটেলা ওয়াফেল উইথ ভ্যানিলা আইসক্রিম, অ্যান্ড ওয়াফেলটাও খুবই ক্রিস্পি ছিল অ্যান্ড টেস্টি ছিল। দেন খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা একটু ঘুরে ফিরে ব্যাক করছিলাম বাসায় আসার জন্য, অ্যান্ড সেদিন বাতাসটাও খুব বেশি ছিল যার কারণে ভালো লাগছিল। আর আসার সময় নদীতে যেহেতু পানি বেড়ে গিয়েছিল তাই একটু ভয়ও করছিল। সো ইয়া, দ্যাটস ফর টুডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।